कोलकाता के मेयर फिरहाद हकीम ने अवैध निर्माण को लेकर नगर निगम के बोरो कार्यालयों की भूमिका पर रोष व्यक्त किया है। शुक्रवार को टॉक टू मेयर कार्यक्रम के दौरान कोलकाता नगर पालिका के बोरो 16 से अवैध निर्माण की शिकायतें मिली थी। शिकायत मिलने के बाद उन्होंने वर्तमान डीजी को मामले की जांच कर कार्रवाई करने का निर्देश दिया। इसके बाद मेयर से शहर में अवैध निर्माण को लेकर मीडिया ने पूछताछ की। सवाल उठे कि जब अवैध निर्माण की शिकायतें उठी तो कई मामलों में बोरो के खिलाफ शिकायतें की दिशा उलट गई। कई मामलों में कलकत्ता नगर पालिका के आला अधिकारियों को दखल देना पड़ता है, ऐसा क्यों हो रहा है? इसके जवाब में मेयर फिरहाद हकीम ने कहा है कि शिकायतें आई थी, मकान बन गया है, उस घर के नीचे पार्किंग स्थल बनाया जाना था लेकिन वहां आवास बना दिया गया, इसलिए मैंने डीजी से इस बारे में जांच पड़ताल करने के आदेश दिए हैं। उन्होंने गुस्से के लहजे में कहा है कि शिकायत मिलने के बाद ही निर्देश देंगे तो बोरो कार्रवाई क्यों करेगा। आइए सुनाते हैं इसके अलावा अवैध निर्माण को लेकर मेयर फिरहाद हकीम ने क्या कुछ कहा। এটা আমাদের একটা অদ্ভুত সমস্যা, অ্যাডেড এরিয়া। 1 থেকে 100 আমাদের কোনো সমস্যা নেই, অ্যাডেড এরিয়ায় ডাবল ইয়ে হয়ে যাচ্ছে, একবার বিএলআরও একবার মিউটেশন। আমার মত হচ্ছে যখন মিউটেশন হয়ে গেল তখন আর বিএলআরও করে লাভ কী আছে? আর এটা রাজ্য সরকারের খুব একটা টাকা পয়সা ইয়ে ওঠে তা না, বরং বিএলআরওর মাইনে অনেক বেশি চলে যায় যা টাকা ওঠে তার থেকে, বা ওই অফিস মেনটেন করতে গেলে অনেক বেশি যাচ্ছে। কিন্তু আমাদের একবার বিএলআরও এই সমস্যার জন্য আমি বিএলআরকে এখানে তুলে নিয়েছি কলকাতা এলাকা, মানে 141 পর্যন্ত তাদের এখানে নিয়েছি। এরপরে অনেকগুলো সমস্যা থাকে, তাদের রেকর্ড, দাগ নাম্বার, এইসব সমস্যা থাকে। কলকাতায় একবার ইয়ে হয়ে যাওয়ার পর দাগ নাম্বার পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য এইখানে যেহেতু বিএলআরও মিউটেশনের স্পেসিফিক দাগ নাম্বার হয়, সেই জন্য দেখবেন যত বেশিরভাগ ইলিগাল, প্রচণ্ড দেরি হচ্ছে বলে ইলিগাল কনস্ট্রাকশনের প্রবণতাও বাড়ে। আমি বাড়ি করব, টাকা জোগাড় করলাম, কতদিন বসে থাকবো? 2 বছর 4 বছর, তা দূর বাড়িটা করেই নিত। সেই জন্যে আমরা এটাকে প্রসেসটাকে ইজি করার চেষ্টা করছি। আমরা স্পেসিফিক যখন কমপ্লেন পাই তখন বিএলআরওকে ডেকে বলি এটা করে দাও, এটা কেন আটকে রয়েছে এরকম। কিন্তু কিছু ল্যান্ড অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের জন্য আমরা এটা করতে পারছি। আমাদের মিউটেশন হয়ে যায়, আমাদের মিউটেশন তো এখন অনলাইনে হয়ে যাচ্ছে, বিএলআরও মিউটেশনটা আটকে। আমি চেষ্টা করেছিলাম, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে প্রচণ্ড আপত্তি হলো, আমি হচ্ছে চেপে গেলাম। করবে সেই লাইসেন্স পাবে, বাড়তে পারে। কিন্তু এখন ব্যাপারটা যে আমরা ইজ টু ডু বিজনেসে এটা করেছি যে লাইসেন্স, লাইসেন্স বিভাগের কোনো লোক নিত, সব তুলে নিয়ে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি, এখন কম্পিউটারই লাইসেন্স হচ্ছে। না, দায়টা কলকাতা পৌঁছাবে, সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, লাইসেন্স না। কিন্তু মদের যেরকম লাইসেন্স দেওয়া হয়, ফুডের লাইসেন্স, এটা সাইড, এটা হলো সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, যে আপনার আমি এনলিস্টমেন্ট করেছি, এরপর আমি ব্যবসা করতেও পারি নাও করতে পারি, এনলিস্টমেন্ট, এনলিস্টেড, এটা আইনত কোনো লাইসেন্স না। যে যে কোম্পানিতে লাইসেন্স দেয়, ধরুন আজকে চিট ফান্ড, আমি চিট ফান্ড একটা কেউ শুরু করলো, সে একটা এনলিস্টমেন্ট করে নিল, কিন্তু চিট ফান্ডটা সত্যিকারে চলবে কি চলবে না বা সে চিট করছে কি না সেটা দেখবে যে রিজার্ভ ব্যাঙ্ক, সেবি বা তাদের যারা নিয়ন্ত্রণ সংস্থা তারা লাইসেন্স দেবে, সেই লাইসেন্সটা না নিয়ে চালালে সেটা হলো ইললিগাল। আবাসন ব্যবসা করলে আবাসনের লাইসেন্স নিয়ে নেবে, আবাসনে তাকে যদি সে একটা স্তরের উপরে হয় তাহলে তাকে রেরার থেকে এনলিস্টমেন্ট করতে হবে। কলকাতা কর্পোরেশনের কোনো দায়িত্ব নেই যে কোনো লাইসেন্স দেওয়ার, কারণ লাইসেন্সটা এখন আমি এনলিস্টমেন্ট শুধু, আমি কলকাতায় ব্যবসা করছি তার জন্য আমি নিজেকে এনলিস্টেড করি। ও যা বলবে সেটার উপরে বিশ্বাস করে কম্পিউটার লাইসেন্স দেবে, এখন তো আর আমরা লাইসেন্স দিচ্ছি।